রাজ্যের আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজুর উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে রাজুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, শেখ হাসিনা যা বলবেন তার সিদ্ধান্তই চূড়ান্ত, সেটা মেনেই বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি, সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগ করতে আওয়ামী লীগের নির্বাহী কমিটির সভায় নির্দেশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাসিম আরও বলেন, ব্যক্তিগত স্বার্থের জন্য জাতির পিতার আদর্শ বাস্তবায়ন করা যাবে না, সত্যিকার অর্থে আওয়ামী লীগ হতে হবে, বঙ্গবন্ধুর চেতনাকে বুকে ধারণ করা হবে। শেখ হাসিনা আমাদের প্রাণ, তিনি আমাদের গুরু, তিনি আমাদের চেতনা, সেটা মেনেই রাজনীতি করে দেশকে এগিয়ে নিতে হবে। রাজুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মতিন তালুকদারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য আনোয়ার হোসেন, শাহাবুদ্দিন ফরাজি, সংরক্ষিত নারী আসনের এমপি অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকী, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সহ মাদারীপুর জেলা ও রাজুর উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সভা পরিচালনা করেন রাজুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জমিরুদ্দিন খান ও সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান বক্কর। এবং আমরা বর্তমান প্রজন্ম, আমরা যারা বঙ্গবন্ধুর সান্নিধ্য পাইনি, আমরা যারা শুধুমাত্র বঙ্গবন্ধুর হাতের গড়া সংগ্রাম করে জনমতি দেশ সত্য শেখ হাসিনা আবার দিক নির্দেশনা অনুযায়ী আমাদের চলতে হবে। আমরা যদি নিজেদের মধ্যে বন্ধুরা, আজকে বাংলাদেশে যখন স্বাধীনতা বিরোধী শক্তি